আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের মোবাইল ফোনে বিভিন্ন প্রয়োজনে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করি। সে সকল থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে আমাদের যে জিমেল আছে সেই জিমেলগুলো লগ ইন করি, বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে থাকি, অ্যাক্সেস দিয়ে থাকি। দেওয়ার ফলে কি হয়, আমাদের মোবাইল ফোনের যে তথ্যগুলো আছে, আমাদের পার্সোনাল বা আমাদের যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, সে সকল কিন্তু তথ্যগুলো সেই সকল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তারা কিন্তু চুরি করে। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তারা চুরি করে আমাদের মোবাইলকে। এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট থেকে নিরাপদ রাখার জন্য আমাদের যে জিমেইল আছে সেই জিমেইল থেকে সেই সকল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের এই পারমিশনগুলা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনাদের মোবাইল ফোনের এই জিমেল অপশনে আপনারা আসবেন। আসার পর আপনারা এই জিমেল অপশনটি ওপেন করবেন। জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রোফাইল আইকন আছে, যে জিমেইল আপনারা ইউজ করছেন সেই জিমেইলের কিন্তু প্রোফাইল আইকন এখানে শো করবে। আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরো আপনাদের যদি আরো একাধিক জিমেল লগ ইন করা থাকে আপনাদের মোবাইল ফোনে, তাহলে সেইগুলোও কিন্তু এখানে শো করবে। সেই সকল জিমেলের মধ্যেও যদি আপনাদের কোনো পারমিশন দেওয়া থাকে সেগুলোও কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। একই প্রসেস, একই নিয়ম। আপনারা এই এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আপনারা এই গুগল অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসার পর এখানে উপরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, আপনারা একটু ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি নামে একটা অপশন আছে, আপনারা এই সিকিউরিটি অপশনটিতে আসবেন। সিকিউরিটি অপশনে আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আর একটি পেজ আসবে, আপনারা এই পেজে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন টু আদার ওয়েবসাইট, এই নামে একটা অপশন আছে, সাইন ইন উইথ গুগল নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এই অপশনটিতে আসবেন, আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা যে সকল ওয়েবসাইটে আপনারা লগ ইন করেছিলেন, আপনাদের জিমেইল এবং পারমিশনগুলো দিয়েছিলেন, সেই সম্পূর্ণ কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 4টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে আমার জিমেইলটি লগ ইন করা আছে, পারমিশন দেওয়া আছে। আমি চাইলে এই 4টি অ্যাপ্লিকেশন রিমুভ করতে পারবো এই জিমেইল থেকে। রিমুভ করার জন্য আমি এখানে দেখাচ্ছি, কাট আউট প্রো নামে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই দেখতে পাচ্ছেন আপনারা রিমুভ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, আপনাদের এই যে তারপরে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থাকলে আপনারা এই রিমুভ অ্যাক্সেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে অপশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটি বা এই ওয়েবসাইটটি আপনার জিমেইল থেকে রিমুভ হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন যদি মনে হয় আপনার তথ্য চুরি করছে, আর কিন্তু এখন থেকে আর কিন্তু কোনো ধরনের ভাবে কোনোভাবে সে আপনার তথ্যগুলো চুরি করতে পারবে না, কারণ সে তাকে আপনি জিমেইল থেকে সরিয়ে দিয়েছেন আজীবনের জন্য। এছাড়াও এখানে আপনার আরো দেখতে পাচ্ছেন আমার এখানে আরো 3টি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের লগ ইন করা আছে, আমি একে একে সব কিন্তু এভাবে রিমুভ করতে পারবো। যেমন আমি এখানে আরো একটি দেখাচ্ছি, অ্যাডোবি নামে একটা অপশন আছে, অ্যাডোবিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রিমুভ অ্যাক্সেস, তারপর এখানে ওকে অপশন আছে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরো 2টি ওয়েবসাইটে আমার এই জিমেলটি লগ ইন করা আছে, সেই সকল ওয়েবসাইট থেকে আমি আমার জিমেলটি সুরক্ষিত করার জন্য একে একে রিমুভ করে দিব। এভাবে কিন্তু আপনারা আপনাদের জিমেইলের এই বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের থার্ড পার্টি ওয়েবসাইটের অ্যাক্সেস গুলো রিমুভ করতে পারবেন, এবং আপনার জিমেইল এবং আপনার মোবাইল ইত্যাদি আপনার ডিভাইস সম্পূর্ণ কিছু নিরাপদ রাখতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।